নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বিগত বেশ কয়েকদিন আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমরা সঠিক সময়ে আপনাদের সামনে আমাদের খবর সহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করতে পারিনি। তার জন্য আজ প্রথমেই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছে এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুলু প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। রাজ্য ছোট হতে পারে, কিন্তু এর ইতিহাস অনেক লম্বা ও পুরনো। বীরেন্দ্র ক্লাবের 125তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে এমনই বক্তব্য রাখলেন উপমুখ্যমন্ত্রী। বাজারগুলিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে রাজধানীর বটতলা বাজারে অভিযান চালালো জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করা হয় আমবাসা পৌর পরিষদ ও আমবাসা থানায়। নিখোঁজ হওয়ার 4 দিন পরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনা ধর্মনগরে, এলাকায় চাঞ্চল্য। মোরাম দুই আমলি আমবাসা ব্লকের প্রত্যন্ত অঞ্চলগুলিতে জলের তীব্র সমস্যায় ভুগছে জনজাতিরা। এখন সংবাদ বিস্তারিত। রাজ্য ছোট হতে পারে, কিন্তু এর ইতিহাস অনেক পুরনো ও লম্বা। আগরতলা শহর ছোট শহর, কিন্তু ঐতিহাসিক শহর। আগরতলা বহু ইতিহাস কাহিনী বর্তমান, সেক্ষেত্রে পুরনো ও সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ক্লাবগুলির ইতিহাস জড়িয়ে রয়েছে, তাদের নিজস্ব চরিত্র রয়েছে। একে ধরে রাখতে হবে, আগরতলাকে তার দিকে নজর দিতে হবে। মঙ্গলবার অফিস লেন স্থিত বীরেন্দ্র ক্লাবের 125তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আহ্বান জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, কাউন্সিলর বিশ্বনাথ দাস, টিএফ এর সচিব অমিত চৌধুরী, ক্লাব সম্পাদক দেবপ্রসাদ দত্ত সহ অন্যান্যরা। আমাদের রাজ্য ছোট হতে পারে, তবে ইতিহাস এটা অনেক লম্বা এবং সংস্কৃতি অনেক বড়। এবং আগরতলা শহর ছোট শহর, সংস্কৃতি কালচার তাকে বলে ইতিহাস। এই রাজ্যের রাজধানী, এই পুরাতন ঐতিহাসিক রাজ্যের রাজধানী আগরতলা, এটার বহু কাহিনী আছে, বহু ইতিহাস আছে, বহু কথা আছে। যেটা যদি হারিয়ে যায়, এরকম প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলি যদি হারিয়ে যায়, এই শহরের যে চারিদিকে বৈশিষ্ট্য আছে থাকবে না। আগরতলা অন্য কিছু পরিবার একটা শহরের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের দেখা উচিত, যেমন বিএম হসপিটাল, উজ্জ্বলিত প্রসাদ, বীরেন্দ্র ক্লাব, অনেকগুলো প্রতিষ্ঠান আছে এ রাজ্যে, যেটা এই শহরকে একটা চরিত্র দেয়, একটা ক্যারেক্টার দেয়, বিশেষ ক্যারেক্টার দেয়। এই শহর নতুন শহর নয়, এই শহর পুরাতন শহর, এই শহরের সংস্কৃতি অন্যরকম। এটা বুঝতে গেলে আমাদের কি দেখতে হবে, কলকাতা গেলে কি দেখতে হবে, বুঝতে হবে মেমোরিয়াল। আমবাসা গন্ডাছড়া সড়কের 1.5 মাইলের জগন্নাথপুর এলাকায় 1,35,00,000 টাকা ব্যয়ে আমবাসা ব্লকের নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু হতে চলেছে সহসাই। সে জায়গায় পরিদর্শন করলেন 47 আমবাসা বিধানসভার বিধায়ক পরিমল দেববর্মা।
সরকারি সুযোগ সুবিধা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রশাসনকে সুসংহত রূপ দেওয়ার কাজও চলছে। এরই অঙ্গ হিসেবে পূরণ হতে চলেছে আম্বাসাবাসীর দীর্ঘদিনের দাবি। আম্বাসা গন্ডাছড়া সড়কে দেড় মাইল জগন্নাথপুর এলাকায় 1,25,00,000 টাকা ব্যয়ে আম্বাসা ব্লকের নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হতে চলেছে সহসায়। সেই জায়গা পরিদর্শনে গেলেন 47 আম্বাসা বিধানসভার বিধায়ক পরিমল দেবর্মা। ওনার সাথে ছিলেন আম্বাসা পৌর পরিষদের পৌর কর্তা চন্দন ভৌমিক, আম্বাসা আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা। নির্ধারিত জায়গা পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে জানালেন আম্বাসার বিধায়ক পরিমল দেবর্মা। শুভেচ্ছা, আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসীকে জানাই, আজকে আমরা এখানে আম্বাসা আরডি ব্লকের নতুন ব্লক বিল্ডিং এর যে জায়গাটা দেড় মাইল জগন্নাথপুরে আমরা একটা জায়গাতে আমরা ব্লক বিল্ডিং এর জন্য এখানে মাটি কাটা শেষ, এখন আজকে লেআউট করা হচ্ছে। এই এক দুদিনের মধ্যে আমরা এই ভূমি পূজনের মাধ্যমে আমরা এটার কাজ শুরু করতে যাচ্ছি, তার জন্যই আজকে দেখা এখানে আসা। রাজ্য সরকারের সুসংহত উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী মডেল রাজ্য গঠনের অংশ হিসেবে ব্লকের নতুন বাড়ি নির্মাণের খবরে খুশি আম্বাসাবাসী। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক বাজারগুলিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এনফোর্সমেন্ট চালানো হচ্ছে। সেই মোতাবেক মঙ্গলবার রাজধানীর বটতলা বাজারে এনফোর্সমেন্ট চালায় জেলা প্রশাসনের একটি দল। ডিসিএম অনিমেষ ধরের নেতৃত্বে এদিন বাজারের বেশ কিছু দোকানে গিয়ে জিনিসপত্রের মূল্য পরীক্ষা করে দেখা হয়। ডিসিএম অনিমেষ ধর জানান, বাজারে ঘুরে দেখা গেছে পেঁয়াজের বেশ কিছু জায়গায় মূল্য এক এক রকম। 80 টাকা কিলো দরে পেঁয়াজ কেউ কেউ বিক্রি করছেন, অথচ এই দর কোথাও নেই। গ্রাহকের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে করা হয়েছে শোকজ। মঙ্গলবারের মধ্যে জবাব না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানান অনিমেষ ধর। আমাদের মূলত প্রশাসন পক্ষ থেকে আমাদের আগেও হয়েছে এবং আজকেও হচ্ছে। আমাদের এই যে এনফোর্সমেন্ট, এটা হলো আমাদের বাজারে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা বিভিন্ন বাজার পরিক্রমা করছি এবং এনফোর্সমেন্ট করছি, যাতে করে মূল্য বৃদ্ধি থেকে কিছুটা চেক দেওয়া যায়। এই করতে গিয়ে আমরা যে জিনিসগুলোর সম্মুখীন হয়েছি সেটা হলো আসলে যে বস্তুত এই যে পেঁয়াজ, প্রথম যদি আমি পেঁয়াজ আইটেমটাকে ধরি, পেঁয়াজের আইটেম অনেক রকম ভেরিয়েন্ট পাচ্ছি। পেঁয়াজ কেউ বেচছে বিক্রি করছে এখানে 70 টাকা, কেউ আবার 65 টাকা বিক্রি করছে, কেউ আবার 80 টাকা ধরে বিক্রি করছে। 80 টাকা ধরে পেঁয়াজ কোথাও নেই, এটাই প্রথম কথা। যেহেতু তাদের পাইকারি মূল্য অনেকটা একটু বেশি হচ্ছে, এখন একটু হাই আছে, তো সেই কারণে মোটামুটি ওদের বিভিন্ন ক্যারিং খরচা, স্টোরেজ, অনেকগুলো ডেপ্রিসিয়েশন, ওগুলো বাদ দিলে তারপরে আমাদের যা টিকছে মোটামুটি ওই 60 থেকে 70 ম্যাক্সিমাম। সবচেয়ে ভালোটা 70 ম্যাক্সিমাম। বিভিন্ন সামাজিক মূলক কাজে সবসময় এগিয়ে এসছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। করোনার মহামারীর সময় ও তাদের ভূমিকা রয়েছে। মঙ্গলবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। আম্বাসা পৌর পরিষদ ও আম্বাসা থানার সকল কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও সাবান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির সম্পাদক মনোজ চক্রবর্তী। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই ডিস্ট্রিক্টের তরফ থেকে আজকে আমাদের আম্বাসা মিউনিসিপাল কাউন্সিলের অফিসে আমার চেম্বারে এই এলাকার দুজন এই রেড ক্রস সোসাইটির কর্মকর্তা ওরা এসেছেন এবং আমাদের সমস্ত স্টাফদের মধ্যে সাবান এবং এই মাস্ক ওনারা দিয়েছেন। এই মাস্কের কোয়ালিটি খুব ভালো এবং বিশেষ করে রেড ক্রস সোসাইটি সম্পর্কে তো আমরা সবাই জানি, এই ইন্টারন্যাশনাল একটা সংস্থা সমাজের এবং পৃথিবীর মানুষের স্বার্থে ওরা কাজ করছে। আজ ধলাই ডিস্ট্রিক্ট ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে আমরা
আম্বাসা পিএস এবং আম্বাসা পৌর পরিষদের সকল কর্মীদের মধ্যে মাস্ক এবং সাবান বিতরণ করি। এই করোনা মহামারীকালীন সময়ে রেডক্রসের বিভিন্ন সামাজিক কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অঙ্গস্বরূপেই আজ আম্বাসা মহকুমার যে আম্বাসা পৌর পরিষদ রয়েছে এবং আম্বাসা থানা রয়েছে তাদের মধ্যে তাদের কর্মীদের মধ্যে আমরা এই ছোট্ট সহায়তা প্রদান করি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। পথ চলার শুরুতেই রয়েছে শারদীয়া স্বর্ণবাহার 19 হইতে 22 অক্টোবর। সোনার গয়নার মজুরিতে 25%, হীরের গয়নার মজুরিতে 60%, পরীক্ষিত গ্রহরত্ন এবং রূপোর গয়নার মজুরিতে 7% ছাড়। প্রতিদিন লাকি ড্রয়ে জিতে নিন স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রয়ে 2টো স্কুটি, পুরনো সোনার পরিবর্তে 100% রিটার্নে নতুন গয়না নেওয়ার সুযোগ। সবার সাদর আমন্ত্রণ, রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা এবং ধর্মনগর। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ অষ্টাদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2020। শুক্রবার 9 অক্টোবর থেকে বৃহস্পতিবার 22 অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, 10 গ্রাম এবং তার ঊর্ধ্বে সোনার গয়না কেনাকাটায়। 10 গ্রামের নিচে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 50% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় গ্রহরত্নের ওপরে। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণমুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2020, শুক্রবার 9 অক্টোবর থেকে বৃহস্পতিবার 22 অক্টোবর, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, ধর্মনগর, খোয়াই, উদয়পুর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা।
জি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী ফিরে এলাম বিরতির পর 3রা নভেম্বর DYFI এর প্রতিষ্ঠা দিবস এদিন ছিল DYFI এর 41তম প্রতিষ্ঠা দিবস রাজধানীর সিটি সেন্টারের সামনে DYFI রাজ্য কমিটির উদ্যোগে দিনটি পালন করা হয় উপস্থিতি ছিলেন DYFI রাজ্য কমিটির সম্পাদক নবানন্দ দে সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করে পরে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনটির গুরুত্ব তুলে ধরেন আজ 3রা নভেম্বর আমাদের দেশের যুবদের সর্ববৃহৎ সংগঠন DYFI এর 41তম প্রতিষ্ঠা দিবস সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও আমরা DYFI এর 41তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছি সকালবেলায় আমাদের রাজ্যের সমস্ত বিভাগে শহীদ স্মরণ কর্মসূচি পতাকা উত্তোলন এই জাতীয় কর্মসূচি আমরা উদযাপন করছি নিখোঁজ হওয়ার 4 দিন পর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার একটি পরিত্যক্ত ডোবাতে মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন ঘটনা ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গানগর 5 নং ওয়ার্ডে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে নিখোঁজ হওয়ার 4 দিন পর এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত ডোবা থেকে ঘটনা ধর্মনগরে বাগবাসা ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ গঙ্গানগর 5 নং ওয়ার্ডে ঘটনার বিবরণে প্রকাশ নবকান্ত কর্মকার পিতা দেবেন্দ্র কর্মকার বাড়ি দক্ষিণ গঙ্গানগর 4 নং ওয়ার্ডে গত শনিবার সকালবেলা দক্ষিণ গঙ্গানগরের 5 নং ওয়ার্ডে যায় জঙ্গল কাটার উদ্দেশ্যে এবং একটি পরিত্যক্ত ডোবার পাশে দীর্ঘক্ষণ জঙ্গল ও পরিষ্কার করতে দেখা যায় দিনমজুর নবকান্তকে বলে স্থানীয় সূত্রে খবর কিন্তু তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায় 4 দিন পর আজ দুপুর নাগাদ একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার হয় জানাজায় স্থানীয়রা আজ দিনমজুরের মৃতদেহ দেখতে পেয়ে বাগবাসা ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগরের জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে সাউথ গঙ্গানগরে 5 নম্বর ওয়ার্ডে একটা নবকান্ত কর্মকার বলিয়া হিন্দুস্তানি লোক এই জলে ডুবে মারা যায় উনি গত 31/10/2020 ইংরেজি থেকে ঘর থেকে বাইরে যায় যে কাজের উদ্দেশ্যে আর ফিরে আসেনি তো আজকে সকাল আনুমানিক 11টার দিকে ডেড বডি এই রঞ্জিত চক্রবর্তী সাউথ গঙ্গানগর 5 নম্বর ওয়ার্ডে উনার পুকুরে বাসমান অবস্থায় দেখতে পাই দেখতে পাওয়ার পরে এরপরে পুলিশকে খবর দেওয়ার পরে আমরা গিয়ে দেখি যে কেসটা গ্রাউন্ডিং আর উনার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়া জানতে পারি যে ওনার স্ত্রী যে মারা গেছে
নবকান্ত কর্মকার, উনি নাকি সবসময় মদমত্ত অবস্থায় থাকত। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বাম ও রাম দুই আমলেই জলের তীব্র সমস্যায় ভুগছে জনজাতিরা। এত বছর পেরিয়ে গেল, আমবাসা ব্লকের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো পৌঁছায়নি পানীয় জল।